কালো আইনের বিরুদ্ধে উদয়পুরের সমস্ত যানচালকরা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার দুর্ঘটনায় কেউ নিহত হলে একটি নতুন আইন চালু করেছিল, যার নাম দেওয়া হয়েছিল হিট অ্যান্ড রান। অর্থাৎ যদি কোনো গাড়ি চালক গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে নিহত হলে সেই চালকের 7 লক্ষ টাকা জরিমানা ও 10 বছরের জেল হওয়ার বিধান রয়েছে। এই আইন চালু করতে গিয়ে লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন্দ্রীয় সরকার যথেষ্ট অসুবিধেই পড়ে গিয়েছিল। শ্রমিকরা রাজ্যে রাজ্যে আন্দোলন চালু শুরু করার ফলে বেকায়দায় পড়েছিল শাসক দল। তখন বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার আন্দোলন দমানোর জন্য ঘোষণা করেছিল, নির্বাচনে শ্রমিকদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অথচ দেখা গেল বাস্তবে অন্য কথা বলছে। বুধবার উদয়পুরের সমস্ত চালকরা তারা তাদের গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে বক্তব্য তুলে ধরে বলেন, গত 2015 ইংরেজি সনে এক গাড়ি চালক গাড়ি চালাতে গিয়ে এক দুর্ঘটনায় পড়ে আর তাতে একজন মারা যায়। দীর্ঘদিন ধরে বিচার চলে আদালতে। কিছুদিন আগে এক রায়ে আদালত বলেছে ওই চালকের 7 লক্ষ টাকা জরিমানা ও 10 বছরের জেল। এটা শোনার পর বুধবার সকাল থেকে বড় গাড়ির চালকরা এই আইন বাতিলের দাবি জানানোর পাশাপাশি গাড়ি না চালানোর সিদ্ধান্ত নেন বলে জানান চালকরা। আগামীকাল থেকে সারা রাজ্যের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান চালকরা। আমাদের এখানে যে অবস্থা, ১২০০ যে মানে একটা আইন লাগু করছে, আমরা 10 বছর জেল, 7 লাখ টাকা জরিমানা, এই একটা মানে ১২০০ একটা আইন করছে, কিন্তু আমরা শ্রমিকদের অর্থ সম্পত্তি নাই যে আমরা এই 7 লাখ টাকা দেবো আর 10 বছর জেল কাটবো। আমরা বাড়িঘর, সংসার, বউ বাচ্চা সবাই আছে, মা বাপ সবাই আছে। আমরা এটা চাই না যে সরকারের কাছে আমরা একটা সব শ্রমিকের একটা একান্ত বিনীত থাকবো যে এই আইনটা সরকার যেমন তুলনার ব্যবস্থা করে, মানে পুরা এটা তুলনার ব্যবস্থা করতে আমরা সব শ্রমিকরা আমরা গাড়ি চালাবো, এমন একটা আমরা সরকারের কাছে বার্তা। আর আমরা যে একটা ড্রাইভার কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2015 অ্যাক্সিডেন্ট হয়েছে, 2015 অ্যাক্সিডেন্ট আজকে 2024 চলে, এই 24 হবে মানে হের রায় ঘোষণা হয়েছে, হ্যাঁ 10 বছর জেল হইব আর 50,000 টাকা জরিমানা। তো হ্যাঁ ফ্যামিলিটা একদম নিরুয় একদম আমার বাড়ির পাশেই, কিন্তু হ্যাঁ একদম নিরুয় তার ফ্যামিলি পুরা ছেলে আছে দুটা পড়াশোনা করে, মানে সাংঘাতিক অবস্থা, মানে সংসার চালাইতে কষ্ট হয়ে গেছে। আর আমরা এখন আমরা শ্রমিকরা একটি বক্তব্য থাকবো কিনা, আমরা শ্রমিকরা এই আইন করলে আমরা গাড়ি চালাই যাব না টোটালি, আমরা সরকারের কাছে এটাই আমরা কাছে নিবেদন, ত্রিপুরা সরকারের কাছে এটাই নিবেদন, আমরা এই আইন করলে আমরা গাড়ি চালাই যাব না টোটালি, গাড়ি বন্ধ রাখবো। এটা কি উদয়পুরের বাস ড্রাইভার এররা শুধু না সমস্ত ছোট বড় উদয়পুরের? উদয়পুরের বাস ড্রাইভাররা এটা মানে সিস্টেমটা করতাম, সবাই একত্র হয়েছিল, আমরা এটা চালু করছি। আর ছোট গাড়িগুলা চলে? ছোট গাড়ি কখনো বদ্ধ, ছোট গাড়ি বদ্ধ আছে, মানে ওখানে আমরা আজকে এই উদয়পুরের বাস ড্রাইভাররা এটা সিদ্ধান্ত করছে, আগামীকাল টোটালি সব গাড়ি শ্রমিকরা বলছে গাড়ি চালাবে না, গাড়ি টোটালি বদ্ধ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।